আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের খুবই সিম্পল ভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ ভেজে দেখাবো। আমি আজকে ইন্ডাকশন চুল্লায় তৈরি করে দেখাবো, খুবই সহজে অল্প সময়ে বাড়িতে তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি বেশ বড় সাইজের দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ দুইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতরে যে মশলাগুলো ঢোকে তার জন্য আগে থেকে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিছি এক চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে কিন্তু তেল ইউজ করব না। মাছের যে কাটা অংশ আছে মশলাগুলো ঢুকিয়ে দেব। মাছগুলো মেরামেট করা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে প্যানটা গরম করে নেব। গরম হলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো লো আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাতে সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। অপর পিঠে উল্টে দিচ্ছি। এভাবে করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজতে সময় লেগেছে 15-20 মিনিটের মতো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিবেন। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।